হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি লিপিকা, লিপিকার প্রতিদিন চ্যানেলে আরেকটা নতুন ব্লগ দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ করছি। দেখো, সকালবেলা স্নান টান করে এসে পড়েছি, এখন মানে একদম রেডি হয়ে যাচ্ছি, আজকে ঠাকুর ঘরে চলে যাব। তো এই যে ঠাকুর ঘরে যাওয়ার আগে কিন্তু অনেক ঝামেলা পোয়াতে হয়েছে, কারণ আজকে মেয়ে ঘুমোতে চাইছিল না, অনেক কষ্ট করে এসে ঘুম পাড়িয়েছি। তারপরে মানে আজকে রান্নার মাসিও আসেনি, তারপরে মা রান্না করছিল আজকে, তো মাকে একটু হেল্প টেল্প করে দিয়ে এসে, একটু মানে যে সাধারণ একটু কুটিকাটি করে দিয়ে এসে, তারপরে এখন এই যে স্নান টান করে এসে পড়েছি, স্নান টান করে এসে রেডি হয়ে নিচ্ছি। তার মধ্যেও বলবো যে ভেবেছিলাম সকাল সকাল পুজোটা দিয়ে দেব, কিন্তু আর মানে সকাল সকাল আর পুজোটা দিতে পারিনি। ওই যে পুজো দিতে দিতে আমার প্রায় 11:30 মতো বেজে গেছে। তারপরে এখন এই যে স্নান করে এসে বড় মেয়েটা পড়াশোনা করছে, না জানি কী করছে, ওই ঘরে ছিল, ওই ঘরে দেখেছিলাম একটু আগে, কিন্তু এখন জানি না কী করছে। তো আমি এই যে স্নান করে এসে এই ঘরে এসে পড়েছি, এসে যে এখন রেডি হয়ে যাচ্ছি, রেডি টেডি হয়ে একদম ঠাকুর ঘরে চলে যাব ডাইরেক্ট। তো কালকেও তো মানে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছিল, আজকেও প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। কালকে বৃষ্টির জন্য মানে একদমই ছাদে একদমই ভিডিও টিডিও করতে পারিনি। তার মধ্যে মানে একটা নতুন একটা স্ট্যান্ড কিনেছি মোবাইলের জন্য, তো ওইটা মোবাইল স্ট্যান্ডটার মধ্যে মোবাইলটা ফিটিং করে কীরকম ভিডিও ওটার মধ্যে সুন্দর করে করা যায় কি না, আমার মানে সেটা ঠিকঠাক আসে কি না জানি না, ওইটাও আজকে টেস্টিং করব। তো ওইটা নিয়েই আজকে ছাদের উপরে উঠবো টেস্টিং করার জন্য। তারপরে যেহেতু এখন শ্রাবণ মাস শুরু হয়ে গেছে, এই যে আমিও একটু নন বেঙ্গলিদের মতো গ্রিন চুড়ি পরে নিলাম, যেহেতু আমার কাছে মানে ফুললি গ্রিন ছিল না, এটার মধ্যে লাল সাদা সবুজ তিনটা কালারই ছিল, তো আমি এটাই পরে নিলাম। আমার কাছে ফুল গ্রিন চুড়ি এখন অ্যাভেলেবল নেই, তো এই যাই হোক যেটা আছে ওটাই পরে নিলাম, ভালোই লাগে। যাই হোক, আমরা সবাই তো হিন্দু, বেঙ্গলি হোক নন বেঙ্গলি হোক, যাই হোক হিন্দু কালচার ফলো করতে ভালোই লাগে। তো যাই হোক, হাজব্যান্ডকে বললাম যে শিব পুজো দেবো, একটা আকন্দ ফুলের মালা এনে দিও, তো এই যে সাথে কিছু গেন্দা ফুল আর এই যে বেলপাতাও এনে দিয়েছে। তো এই যে পুজো মোটামুটি ফুল টুল রেডি আছে, আর বাকি যা ফুল আছে সব ছাদের থেকে পেরে নেবো। তো এই যে স্ট্যান্ড নিয়ে ছাদে এসে পড়েছি, দেখো ভালোই লাগছিল স্ট্যান্ডটা ধরে। স্ট্যান্ডটা তোমাদের আর দেখাতে পারলাম না, কারণ আমার কাছে একটাই মোবাইল অ্যাভেলেবল যেটা দিয়ে আমি এখন স্ট্যান্ডে বসিয়ে দিয়েছি, তাই স্ট্যান্ডটাকে আলাদা করে কীরকম লাগছিলো ধরে ওইটা আর তোমাদের দেখাতে পারলাম না। তো এই যে একটু আগে মাত্র বৃষ্টি হয়ে গেছে, আকাশ দেখো এখনও মেঘলা হয়ে আছে, আর গাছেদের মধ্যে প্রচুর পরিমাণ জল পড়েছে, পুরো গ্রিনারি গ্রিনারি হয়ে আছে, আকাশ পুরো ক্লাউডি, এনি মোমেন্টে আবার মানে ঝড় বৃষ্টি নেমে যাবে। তো ভালোই ছিল, বাতাস ছিল উপরে ছাদে, ভালোই লাগছিল। তো যাই হোক, এখন স্ট্যান্ড ট্যান্ড ফিটিংস করে বসিয়ে দিয়েছি, যাও স্ট্যান্ড ফিটিংস করে বসিয়েছি। তো এখন ভয়েস ওভার দিতে গিয়ে দেখছি যে সামনের বাড়িতে মানে যারা থাকে ওদের কি কোনো কমন সেন্স বলতে কি কিছু নেই না কি কিছু জানি না, মানে মানুষের একটা সাধারণ বুঝ জ্ঞান বুদ্ধি জ্ঞান থাকতে লাগে যে ওপেন স্পেসে কিছু জিনিস আছে মেয়েদের, ওগুলো কেন যে মানুষ শুকোতে দেয় আমি বুঝি না। তোমরা নিশ্চয়ই সবাই বুঝে গেছো যে জানি না কি একটা কি যে কি ওদের প্রবলেম, পুরো এখানে একটা বিশাল বড় উইন্ডো আছে ওদের, এটা সামনে এনে সব এখানে মানে শুকোতে দিয়ে দিয়েছে। যাই হোক, আমি ভিডিও করার সময় একদমই চোখে দেখতে পাইনি এগুলো। তারপরে যাই হোক, এখন ভিডিও টিডিও করে যখন ভয়েস ওভার দিতে বসেছি তখন মানে দেখতে পেয়েছি, দেখো উইন্ডোটা কত বড়, এরা একদম ফ্রন্টে এনে এইসব মানে শুকোতে দিয়েছে। তো এইসব দেওয়ার ওদের ঘরে মনে হয় জায়গা ছিল না, এগুলো এইভাবে মানুষকে দেখিয়ে রাখার জন্য জানলার সামনে দিয়ে দিয়েছে। আমার প্রচণ্ড পরিমাণ বাজে লাগে এইসব, তুমি কেন ঘরের ভেতরে দাও, নাহলে তোমাদের সামনে বারান্দায় কিছু কাপড়ের নিচে দাও বা এরকম জায়গায় দাও যেটা মানে বাইরে মানুষ না দেখতে পায় পায়। যাই হোক, এটা যার যার কমন সেন্সের ব্যাপার, এখানে আমার বিশেষ কিছু বলার নেই। কিন্তু যখন মানে আমি ক্যামেরাটা সেট করেছিলাম তখন মানে একদমই ফ্রন্টের দিকে দেখিনি, তাই মানে এটা ভিডিওতে এসে পড়েছে। তো এই যে এইসব বকবকি করতে করতে অন্য মানুষের পেপারগুলো তোমাদের সাথে করতে করতে আমার এখানে ফুল পাড়া হয়ে গেছে। তো এখন চলে যাব ডাইরেক্ট নিচে। স্ট্যান্ডটা ভালোই ছিল, স্ট্যান্ডটা দিয়ে আমার অনেক কাজ হয়েছে, হেল্প হয়েছে। তো এই যে পুজোর ফুল টুল পেরে নিয়ে চলে এসেছি, এই যে আমার শিব ঠাকুর, আমার শিব ঠাকুরটা আমি মানে গত বছরই মাত্র কিনেছিলাম, যখন মামুনু মানে একদম ছোট ছিল, সরি যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন কিনেছিলাম এটা। তো এটা মনে হয় 2021 আমি কিনেছিলাম। তো দেখো, এই যে প্রথম শিব ঠাকুরকে দুধ দিয়ে, তারপর ঘি দিয়ে, মধু দিয়ে, জল দিয়ে, সব দিয়ে আমি সুন্দর করে অভিষেক করে নিয়েছি। আমার মানে এটা অনেক দিনের অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার শিবের মাথায় সুন্দর করে দুধ জল ঢাকবো, ঘি মধু ঢালবো, ভালোই লাগে। বিয়ের আগে শিবরাত্রির
আমি সব সময় করতাম। তো এই যে আকন্দ ফুলের মালাটা আমার হাজবেন্ড এনে দিয়েছে, ওটাও দিয়ে দিয়েছি সুন্দর করে। আমাদের এখানে আমাদের বাড়ির পাশেই মানে একটা বাজার আছে, ওখানে মানে সব রকমের ফুল টুল বিক্রি হয়, মানে পুজোর ফুল, যাদের বাড়িতে ফুল অ্যাভেলেবল না সব ফুল ওখানে বিক্রি হয়। তো এই যে নীলকণ্ঠ ফুলগুলো আমি ছাদ থেকে এনেছি, আর বেলপাতা বাড়িতে অ্যাভেলেবল ছিল না, তো ওই মানে পুরো কম্বোটার মধ্যে আমার হাজবেন্ড যে পুরো গেন্দা ফুল আকন্দ ফুলের কম্বোটা এনেছে, ওটার মধ্যে তিনটে বেলপাতা দিয়েছে। তো যাই হোক, তিনটে বেলপাতাই আমি শিব ঠাকুরকে দিয়ে দিয়েছি, শিব ঠাকুরকে অর্পণ করে দিয়েছি। তো ফুলগুলো সুন্দর করে শিব ঠাকুরকে সাজিয়ে টাজিয়ে দিয়েছি, তো ভালোই লাগছিলো, মনে একটা খুশি লাগছিলো। ওম নমঃ শিবায়। তো তোমরা বলো, তোমরা কে কে শ্রাবণ মাসে প্রথম সোমবারে পুজো দিয়েছো, যারা যারা পুজো দিয়েছো প্লিজ আমার সাথে শেয়ার করো। তো এই যে পুজো দিতে দিতে এই যে সোনামণি লঙ্কাটা এখানে এসে পড়লো, লঙ্কাটা এখানে এসেই মানে এটা ধরে ওইটা ধরে এই করে সেই করে, তো এইটাকে নিয়ে পুজো দেওয়া মানে খুবই কষ্টকর ব্যাপার। তো যাই হোক, ওকে ওর বাবার কাছে দিয়ে এসে এই যে আমার পুজো টুজো এখন কমপ্লিট হয়ে গেছে, দেখো কী সুন্দর লাগছিল দেখতে। এরকমভাবে ফুল দিয়েছি যে শিব ঠাকুরকে আর দেখাই যাচ্ছিলো না। তারপরে এই যে একদম ভিডিও করছি, এখন বেজে গেছে 4টা, মেয়ে ক্যারাটে ক্লাসে যাবে, ক্যারাটে ক্লাসে যাওয়ার জন্য সবসময় মুখিয়ে থাকে, ক্যারাটে ক্লাসে যাওয়ার জন্য সবসময় অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে কখন 4টা বাজবে কখন যাবে। এখন দেখছি মানে আগে ও স্কুলে যাওয়ার জন্য একদমই ইয়ে থাকতো না, ভালোবাসতো না, এখন দেখি স্কুলে যাওয়ার জন্য খুব এরকমই আগ্রহ নেয়। তো যাই হোক, এই যে বাবা মেয়ে এখানে প্যারপ্যার করতে করতে বেরিয়ে গেলো, দেখো কী পরিমাণ বৃষ্টি হয়েছে, সব ভিজে ভিজে একদম স্যাঁতসেঁতে হয়ে আছে। তো ওরা যাওয়ার পরে এই যে ছোটোটাকে নিয়ে আমি এসে পড়েছি বাইরের কাপড়গুলো নিয়ে, যে কাপড়গুলো একদম শুকিয়ে পকপকা হয়ে আছে। তো আজকের কাপড়গুলো মানে মেলা বাকি আছে এখনও, তো এগুলো শুকিয়ে একদম পকপকা হয়ে আছে, আবার কখন বৃষ্টি আসবে ভিজে যাবে, তো এগুলো নিয়ে গেলাম। তো মেয়ের সাথে, দুই মেয়ের সাথে আমার সারাদিনে এইভাবেই চলতে থাকে। আমার ব্লগে তোমরা বেশিরভাগ ঘর বারান্দা বেশি থেকে বেশি হলে ঠাকুর ঘর চাঁদ এইটুকুই দেখতে পাচ্ছ অনেক দিন ধরে, কারণ আমি কোথাও বেরোতে পাচ্ছি না, কোথাও ঘর থেকে বেরোতে পারছি না। আগে এভরি সানডে মানে আমাদের এখানে একটা বিগ বাজার আছে আগরতলাতে, ওইটাতে যেতাম বা ফ্রিতে এমনি একটু বাইকে করে ঘুরতাম। এখন মানে তখন তিনজন ছিলাম, সুন্দর করে বাইকে করে ঘোরা যেত, এখন চারজন হয়ে গিয়ে তো মহাভেজাল হয়েছে যে হাজব্যান্ড বাইকে সে কমফোর্টেবল ফিল করে না রাইড করার সময়, তাই মানে একদমই নিয়ে বেরোতে চায় না। চারজনকে নিয়ে বেরোতে চায় না বলে ভুল বলবো, বেরোতে অবশ্যই চায়, কিন্তু ওই যে চারজনকে নিয়ে আনকমফোর্টেবল ফিলিং করে। তো এর মধ্যে মানে ক্যামেরাটা ওই যে স্ট্যান্ডে বসিয়েছি, তো দেখো ক্যামেরাটার মধ্যে এসে হাত দিচ্ছে, এই করছে। তো যাই হোক, এখন এসে পড়েছি আবার রুমে, তো ভাবলাম যেহেতু বড় মেয়ে এখনও আসেনি বাড়িতে, তো রুমটা একটু সেট করে নিই। রুমটা পুরো গরু ঘরের মতো হয়ে আছে, কীরকম যে হয়ে আছে নিজেই বলতে পারবো না, মানে এই রুমে ঢুকলে মানুষের যত ডিপ্রেশন আছে আরও বেড়ে যাবে। তো আমারও এরকম ফিলিং হয় যে রুমটা এরকম হয়ে থাকলে ডিপ্রেশন আরও বেড়ে যায়। আমি কী করছি সারাদিন ধরে আমি নিজেই বুঝতে পারছি না, মানে সারাটা দিন এই রুমটার মধ্যে থাকতে থাকতে আমি এক প্রকার মনে হচ্ছে এখন হাঁপিয়ে যাচ্ছি, এখন আর ভালো লাগছে না। আমার মনে হচ্ছে মানে বড় বড় ঘুরতে যাওয়া না, সাধারণ একটু টুকিটাকি এইভাবে একটু আসা যাওয়া এরকম একটু করতে পারলে ভালো হয়। তাও মানে আজকে ওই প্ল্যান করেছিলাম একটু মেয়েকে ক্যারাটে ক্লাসে আমি দিয়ে আসবো, দিয়ে এসে আমি দিদিবাড়িতে চলে যাবো, তারপরে আসার সময় নিয়ে আসবো, কিন্তু ওটাও পারিনি। যাই হোক, পারিনি, সাম অফ রিজন পারিনি যেতে। তো হাজব্যান্ডিও বেরিয়ে গেল নিয়ে, তারপরে এই যে এই কাজ করছি এখন, মানে বিছানা টিছানা রেডি করে নিচ্ছি। তো মেয়ে আসার আগে যদি পুরো ঘরটা গুছিয়ে ফেলতে পারি বড় মেয়ে আসার আগে তাহলে খুব ভালো, কিন্তু ছোটোটাকে নিয়ে কাজ করাটা একটু মুশকিল। ও মানে এটা খাচ্ছে, ওইটা খাচ্ছে, এই ধরছে, সেই ধরছে, এই করতে করতে এই যে দেখো তুত্তুরি শুধু এদিক থেকে তুত্তুর, ওদিক থেকে তুত্তুর করছে, এই বেড কাভারটা কেন নিচে ফেলেছি ওইটা আবার গিয়ে দেখে আসলো, নতুন যেটা পাচ্ছি ওইটা আবার দেখছে, এই যে উঠি উঠিয়ে দেখছে। আগে যখন বিছানায় শুয়ে থাকতো তখন ভাবতাম একটু বড় হয়ে নিজের পায়ে হাঁটলে মনে হয় ভালো হবে, এখন যখন নিজের পায়ে হাঁটছে তখন মনে হচ্ছে যে আগে যে শুয়ে থাকতো ওটাই ভালো ছিল। মানে আমার এক এক সময় প্রচণ্ড পরিমাণ টায়ার্ডনেস লাগে এই কারণে যেন মনে হচ্ছে যে মানে একটু বেরোতে পারছি না, এই করতে পারছি না। একটু যদি সাধারণ এভরি সানডে বা এভরি সাথে যদি একটু বেরিয়ে আসতে পারতাম মনটা অনেকটা ফ্রি লাগতো, এই লাগতো। যাই হোক, ঘরের মধ্যে একটা বন্ধি মতো হয়ে গেছি এরকম ফিলিং হচ্ছে, তো যার মধ্যে এরকমই চলছে এখন। তো এখন বাচ্চা যেহেতু ছোটো এরকমই চলবে, আস্তে আস্তে ও যখন আর একটু বড়ো হয়ে যাবে তখন মানে আবার আমার আগের মতো হয়ে যাবে। যাই হোক, ওই আশাতেই আছি। এর মধ্যে এই যে কাপড় চোপড় সব ভাঁজ করে গুছিয়ে টুছিয়ে নিচ্ছি কি বড় মেয়ে আসার আগে সব কিছু করে ফেলতে পারলে বাঁচি, কারণ ঘরটার এখন আমার যে অবস্থা হয়ে আছে তোমাদের একবার দেখাই। দাঁড়াও, এই দেখো ঘরটা আমার পুরো অবস্থা, এই যে বাইরে থেকে কাপড়গুলো এনে সব এখানে রেখেছি, মানে বিছানার উপরে
বিছানাটা ক্লিয়ার করবো, এরই মধ্যে মানে এসে পড়লে এই যে আমার হচ্ছে নতুন স্ট্যান্ডটা, এই যে স্ট্যান্ডটা নিয়ে উনি শুরু করে দিয়েছেন। বড় মেয়েকে এতক্ষণ ধরে স্ট্যান্ডটা দেখায়নি, কিন্তু যে দেখেছে ব্যাস শুরু হয়ে গেছে। তারপরে এই যে দুই মেয়েকে টিফিন টিফিন দিয়ে আমরা সবাই চা টা খেয়ে আবার এসে পড়েছি রুম গোছানোর কাজে। এই যে বড়টা পড়তে বসিয়ে গেছে, একদিকে মানে পড়তে বসিয়েছি, একদিকে নিচে ছোটোটা দুষ্টুমি করছে, তার মধ্যে আমি কাপড় চোপড় ভাঁজ করে নিচ্ছি। তো এভাবেই আমার এখন প্রত্যেকটা সন্ধ্যা এভাবেই চলতে থাকে, মানে যতক্ষণে মানে মেয়েরা শুবে রাত্রেবেলা, তারপরে গিয়ে আমার মনে হয় না আমি একটু রেস্ট পেয়েছি। তো আজকে এই যে চলছে, তো এখন মানে এই যে কাপড় চোপড়গুলি তখন আর তো ভাজ করতে পারিনি, বড় মেয়ে এসে পড়েছিল, তারপরে আবার টিফিন দিলাম, এই দিলাম সেই দিলাম, চা করলাম, চাটা করে নিজেও খেলাম, খেয়ে টেয়ে এবার এসে পড়েছি আবার কাজে। তো এই যে নিচের কাপড়গুলো এতক্ষণে ভাজ করবো, ওদিকে ওইটাকে পড়া করাতে করাতে, স্পেলিং মুখস্থ করাতে করাতে আমি নিচে বসে বসে মানে কাপড় ভাজ করছিলাম। যেহেতু ছোটোটা নিচে বসে আছে, তাই মানে আমিও নিচেই বসেছি, নাহলে কিন্তু উপরে বসে যেতাম হলে। কিন্তু যাই হোক, এটা এখন শান্তমতো কেন নিচে বসে আছে বুঝতে পারছি না। তো যাই হোক, বসে যখন আছে ভালোই হলো, আমি আমার কাজগুলো এই ফাঁকে করে নিচ্ছি। তো এরই মধ্যে বড়টা আবার কিছু কিছু স্পেলিং বলছিলো, ওগুলোও ঠিকঠাক করছিলাম। এই করতে করতেই প্রায় রাতে আটটা সাড়ে আটটা মতো এখন বেজে গেছে। তো মানে এরপরে আবার ভাত বসাবো, ভাত বসিয়ে আমরাও খাবো টাবো খেয়ে শুয়ে পড়বো। অ্যাজ ইউজুয়াল গদ বান্ধা লাইফ হয়ে গেছে আমার এখন, মানে কোথাও মানে কিছু মানে আমার এরকম লাগছে যে কিছু ঠিক হচ্ছে না, কিছু ঠিক মতো করতে পাচ্ছি না, ঠিক মতো ইসে করতে পাচ্ছি না, এরকম যেন একটু দমবন্ধ পরিবেশ লাগছে। কিন্তু যাই হোক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কারণ মেয়ে যত বড় হবে ততই তো আরও লাইফে হবে, তারপরে আবার সব কিছুই ঠিক হয়ে যাবে। তো এর মধ্যেই আবার এই যে কাপড় চোপড়গুলি কিছু ভাজ টাজ করে বাইরে এসে পড়েছি এখন বাইরের কাপড়গুলো রোদে দেওয়ার জন্য। তো এই যে টুকটুকিকে নিয়ে কাজ করা কিন্তু খুব মুশকিল ব্যাপার, টুকটুকি সবসময় টুকটুক টুকটুক করতে থাকে। তো এই যে কাপড় আমার আগে দিয়ে নামলো, আগে দিয়ে চললো, আমার আগে আগে দিয়ে চলতে থাকে, বেরোতে থাকে, ঘুরতে থাকে। তো এর মধ্যে এই যে কাপড় চোপড়গুলো কিছু মেলে নিয়ে আগের কাপড় কয়েকটা ছিল ওগুলো নিয়ে টিয়ে নতুন কাপড় মেলা শুরু করে দিয়েছি। এখন প্রায় অনেক রাত্র হয়ে গেছে, প্রায় 9:30 মতো হয়ে গেছে। তারপরে উনি এবার কোলে এসে পড়লেন, কিন্তু কোলে নিয়ে ঠিক মতো না কাপড় মেলা যায় না। তো তোমাদের ঘরেও যাদের এরকম ছোটো বাচ্চা আছে তারা নিশ্চয়ই আমার কন্ডিশনটার সাথে নিজেকে ফিল করতে পারছো যে আমার এখন কী অবস্থাটা চলছে। সারাদিন মানে এই দুই মেয়ের সাথে আমার দিন চলে যাচ্ছে, নিজের প্রতি খেয়াল দিতে পারছি না, নিজের চুল আঁচড়ানোর কথাও মাঝে মাঝে ভুলে যাচ্ছি। তো এই যে এখন আমার কাপড় টাপড় মেলা হয়ে গেছে, তো দেখো পুরো বারান্দা কাপড় দিয়ে ভরে ফেলেছি। বাইরে পুরো ঘুটঘুটে অন্ধকার, সাথে বাতাস আছে, হালকা মতো বাতাস আছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাবও আছে, বাইরে দাঁড়াতে ভালোই লাগে। তো এখন এসে পড়েছি, দুই মেয়েকে খাইয়েটাই একদম নিয়ে এসে পড়েছি, এখন মেয়েকে ঘুম পাড়াবো। আমরা মেয়ে ঘুমিয়ে গেলে তারপরে আমরাও খেয়ে টেয়ে ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লেগেছে আজকের ভিডিওটা তোমরা জানাবে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি আমার চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।